হাইব্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অ্যাডভান্স ওয়ার্ড টু স্টিম ডেভেলপমেন্টের এই প্রসেসটাকে কীভাবে আর সহজ করা যায় আর প্রাণবন্ত করা যায় এটা নিয়ে আজকের তৃতীয় পর্ব এবং এটা সর্বশেষ পর্ব গত পর্বগুলোতে আমরা কী কী আলোচনা করেছিলাম গত পর্বতে আমরা আলোচনা করেছিলাম ম্যাটাবক্স ম্যাটাবক্স কী ম্যাটাবক্স ফ্রেমওয়ার্ক কি এবং এই ম্যাটাবক্স ফ্রেমওয়ার্কগুলো আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি আমাদের এই ডেভেলপমেন্ট প্রসেসটাকে কীভাবে আর সহজ করা যায় এই সহজ কাজে কিভাবে আমরা এই ম্যাটাবক্স ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করতে পারি এবং আরও আলোচনা করছিলাম যে একটা প্রিমিয়াম থিমে একটা এক্সট্রা অপশন থাকে একটা সেকশন থাকে নাম কি সেটা হচ্ছে থিম অপশন এই থিম অপশনটা আমরা কিভাবে আমাদের থিমে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা এই থিম অপশন তৈরি করতে পারি সেটাও আলোচনা করছিলাম এবং পাশাপাশি আমরা আলোচনা করছিলাম যে একটা প্রিমিয়াম থিমে কাস্টমাইজার সেকশনে এক্সট্রা অনেক সেকশন থাকে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং যে সেকশন সেগুলো তো থাকেই সাথে আরও অনেক এক্সট্রা সেকশন থাকে তো সেই সেকশনগুলো কীভাবে আমাদের থিমে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সেই সেকশনগুলো যুক্ত করতে পারি এগুলো আমরা আলোচনা করছিলাম কাস্টোমাইজার ফ্রেমওয়ার্ক যাকে বলে সেটা নিয়েও বিস্তার আলোচনা করছিলাম তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন তাহলে আশা করি এই পর্বগুলো আপনার এই শেষ পর্বটা আপনার বুঝতে সুবিধা হবে এবং আমি ওই এখানে এক থেকে তিন পর্যন্ত যেই পর্বগুলো আছে সেখানে যেই ফ্রেমওয়ার্ক যেই প্লাগিন বা যেই অপশনগুলো আমি আলোচনা করেছিলাম সেগুলো ধাপে ধাপে টিউটোর আকারে পাবলিশ করব তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন তো আজকের এই পর্বে আমরা কোড জেনারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই কোড জেনারেটর কি বা এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা আমাদের এই ডেভেলপমেন্ট প্রসেসে এই কোড জেনারেটর গুলো কিভাবে সহায়তা করতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করা হবে তো চলুন কথা না আজকের পর্বটি শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব এই কোড জেনারেটরগুলো আসলে কি ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ওয়ার্ডপ্রেস থিম কনভার্ট করতে বললো বা একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে বললো এবং বলে দিল যে এই ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে বাজেট হবে এত এবং দেখা গেলো যে সময়ের থেকে একটু কমই আপনাকে দিল মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি করতে আপনার লাগবে দুই দিন কিন্তু সে দেখা গেলো যে দিল আপনাকে একদিন বা সেই ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি করতে লাগবে একদিন সে আপনাকে দিল দুই ঘন্টা বা তিন ঘণ্টা বা চার ঘন্টা তাহলে কিন্তু আপনি বুঝেই গেলেন যে আসলে এটা সম্ভব না কারণ যেই প্রজেক্টটা করতে লাগবে দুই দিন সেটা একদিনে কীভাবে করবেন তো এক্ষেত্রে আপনার হাতে দুটো অপশন আছে একটা হচ্ছে কাস্টম কোডিং করে মানে র কোডিং করে যেটাতে আসলে সময় অনেক বেশিই লাগবে আপনি নিজের হাতে কোড করে একটা একটা অপশন ডেভেলপমেন্ট করবেন আরেকটা হচ্ছে আপনার কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো প্লাগ ইন এখন ক্লায়েন্ট যদি বলে দেয় যে না আমার কোনো ফ্রেমওয়ার্ক বা প্লাগ ইন ব্যবহার করা যাবে না যদি ফ্রেমওয়ার্ক বা প্লাগ ব্যবহার করতেই হয় তাহলে আমি কেন কাস্টমভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করব তাহলে কিন্তু আপনি সেই ফ্রেমওয়ার্ক বা প্লাগ ইন ইউজ করতে পারবে না ওইটা তো একদম বাদ আরেকটা হচ্ছে রকর্ডিং করা এখন রকর্ডিং করতে তো অবশ্যই আপনার সময় বেশি লাগবে কিন্তু আপনাকে বায়ের ক টাইম কমিয়ে বলল যে দুই দিনের কাছে দিনে করতে তাহলে আপনি কী করবেন এই ক্ষেত্রেই আমাদের এই কোড জেনারেটরগুলো অনেক সহায়তা করবে আমরা এই কোড জেনারেটরের মাধ্যমে আমাদের দুই ঘন্টার কাজ আমরা দুই মিনিটে করে ফেলতে পারবো মানে যে কাজগুলো আমরা হাতে কোডিং করে করতাম একটা একটা অপশন ডেভেলপমেন্ট করতাম সেই কাজগুলো আমরা এখন এই জেনারেটরের মাধ্যমে করব। মানে এই জেনারেটরে আমরা বলে দিব যে আমাদের এই টাইটেল হবে এটা আইডি হবে এটা এটা হবে ওইটার নাম ওইটা হবে এটার নাম এগুলো সব কিছু সুন্দর করে আমরা বলে দিব সাথে সাথে সেই অনুযায়ী কোডগুলো জেনারেট হবে এবং সেই কোডগুলো আমরা কপি করে আমাদের এডিটরে পেস্ট করে দিব শেষ আমাদের কিন্তু দুই ঘন্টার কাজ কিন্তু দুই মিনিটে হয়ে গেল তো আশা করি এখন বুঝতে পেরেছেন যে কোট জেনারেটরগুলো আমরা কেন ইউজ করব এখন চলুন এই কোট জেনারেটর সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই আমি আজকেরই পড়বে মাত্র দুইটা কোড জেনারেটর সম্পর্কে বলবো যেগুলো আপনি ইউজ করে আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও সহজ করতে পারবেন আরও স্পিড আপ করতে পারবেন এবং দ্রুত কাজ করতে পারবেন প্রথমেই যেই কোড জেনারেটর সম্পর্কে বলবো সেটা হচ্ছে জেনারের ডাব্লুপি আপনি যদি এই ওয়েবসাইটে আসেন এই যে জেনার ডাব্লুপি এই ওয়েবসাইটে আসেন তাহলেই যে এখানে দেখতে পাবেন এখানে লেখাই আছে যে ইজিয়েস্ট অ্যান্ড ফাস্ট এটা একটু ক্রিয়েট কাস্টম মানে হাই কোয়ালিটি কোড ফর ইউর ওয়ার্ড প্রজেক্ট তারপর আমরা যদি নিচে যাই তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি মানে এটা কীভাবে কাজ করে প্রথমে সিলেক্টেড টুল আপনি কোন কাজটা করতে চান সেটা তারপরে ফিল দ্য ফ্রম আপনি কী কী করতে চান সেটা এখানে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে সেই অনুযায়ী কিন্তু কোড জেনারেট হবে আমরা যদি একটু নিচে আসি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কোন কাজে আমাদের কোডগুলা ইউজ করব যেমন অ্যাডমিনের জন্য এই যে এখানে কিছু দেওয়া আছে তারপরে কন্টেন্টের জন্য আমরা কোন কোন অপশনগুলা ইউজ করতে পারি তারপরে কোড আমরা ডাব্লিউপি কনফিক ফাইলটাও জেনারেট করতে পারবো তারপরে ডিজাইন ডিজাইনের ক্ষেত্রে এইগুলো মেনু সাইডবার মেনু সাইডবার তো ডিফল্ট তো যেহেতু ডিফল্ট মানে এক কাজে আপনাকে বারবার করতে হবে এর জন্য আপনি বেসিক্যালি যেখান থেকে কোড জেনারেট করে পেস্ট করে দিতে পারেন আপনার কাজটা কিন্তু সহজ হয়ে গেল তারপরে কুয়েরি ডাব্লুপি কুয়েরি তারপরে আপনার জেনারেল স্নিপেট এগুলো ইউজ করতে পারেন এটা ফ্রি এবং পুরো দুটো ভাষণই আছে এই যে প্রিমিয়াম এটা আপনি যদি ইউজ করেন তাহলে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা আপগ্রেড কোট নিতে হবে আর বাকিগুলো ফ্রি ভাষণই যাই হোক আমরা যে কোনো একটা দেখি প্র্যাকটিক্যালি যেমন আমরা যদি কন্টেন্টের এখানে আসি আমরা একটা পোস্ট টাইপ দেখি কাস্টম পোস্ট টাইপ যাকে বলে আমরা এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো কীভাবে কাজ করে আসলে এই যে আমরা এখানে নিয়ে আসছে এই যে এখানে নিচে কিন্তু কোডগুলো এখানে শো করতেছে আমরা এই এগুলো কীভাবে এডিট করব এই যে উপরে অপশন দেওয়া আছে জেনারেল যাব আমাদের ফাংশনের নাম আমরা বলে দিব এখানে তারপর আমাদের চাইল থিমে হবে কি না তারপর টেক্স ডোমেনে নাম এখানে বলে দিব তারপরে এখানে পোস্ট টাইপ আমাদের পোস্ট টাইপের আইডিটা এখানে বলে দিব সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় প্লোরাল ক্ষেত্রে কি হয় ডেসক্রিপশন তারপর হার্টিক্যাল তারপরে এখানে লেভেল মেনু নেম কী হবে অ্যাড নিউ কি হবে অ্যাড নিউ আইটেমে কি হবে সব কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে বলে দিব এবং বলে দেওয়ার পর আমরা যখন এই এখানে আপডেট করব। এখানে আপডেটে ক্লিক করব তখন এই নিচের কোডগুলো আপডেট হয়ে যাবে সেই যে আপডেট হয়ে যাবে যেমন আমরা যদি একটা চেঞ্জ করি বর্তমানে এখানে এই যে ফিচার ইমেজ দেওয়া আছে এই যে ফিচার ফিচার ইমেজ দেওয়া আছে এখানেও আমরা এটা যদি পরিবর্তন করে দিই এই যেটা পরিবর্তন করবো ফিচার ইমেজের জায়গায় আমরা যদি ফিচার স্লাইডার দিয়ে দিই স্লাইডার দিয়ে দিলাম এবং এটা আপডেট করে দিলাম তাহলে দেখব স্লাইডার আপডেট হয়ে গেছে কোথায় এই যে এখানে কিন্তু স্লাইডারটা কিন্তু আপডেট হয়ে গেছে মানে আপনি আপনার নিজের মতো করে এখানে ইনফরমেশনগুলো দিবেন দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করলে কোডগুলো আপডেট হয়ে যাবে তারপর এখানে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর মাউসের রাইটে ক্লিক করে কপি করে তারপর আপনার এডিটরে পেস্ট করে দেবেন শেষ আপনার কাজ কিন্তু হয়ে যাবে তারপরে এই যে এখানে আরও অনেক অপশন আছে আমরা সবগুলো একটা একটা করে ফিল আপ করবো ফিল আপ করে তারপরে আমরা এই যে এখানে আপডেট দিয়ে দিব যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই জেনার ডাব্লিউপি এটা ইউজ করে আমরা আমাদের ডেভেলপমেন্ট কাজটাকে কীভাবে সহজ করতে পারি আমাদের কোডগুলো জেনারেট করতে পারি এটাই তো আরেকটা হচ্ছে আমরা এখন আরেকটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে সেম টু সেম একই নাম হচ্ছে ডাব্লুপি হ্যাস্ট এই যে আপনি যদি এই ডাবলুপি হ্যাচটি ওয়েবসাইটে আসেন তাহলেই যেখানে দেখতে পাবেন স্পিড আপ লেখায় কিন্তু আছে যে স্পিড আপ অ্যান্ড ইম্প্রুভ আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও স্পিড আপ করতে পারবেন আরও ইমপ্রুভ করতে পারবেন কীসের মাধ্যমে ডাব্লুপি হ্যাস্টির মাধ্যমে এটাও ডাব্লুপি জেনার ডাব্লু মতো ডাব্লুপি প্রো প্রভাষণ আছে আপনার যদি প্রভাষণটা প্রয়োজন হয় আপনি যদি এমন একটা অপশন ডায়নামিক করতে চাচ্ছেন যেটা আসলে ফ্রি ভাষণে অ্যাভেলেবল না তাহলে অবশ্যই আপনাকে প্রো প্রভাষণটা কিনে নিতে হবে আমরা যদি এই যে একটু নিচে আসি তাহলে যেখানে দেখতে পাচ্ছি যেগুলো প্রো সেগুলো তো পাশে প্রো লেখা আছে আর ফ্রিগুলোর পাশে কিছুই লেখা নেই আমরা যদি এই যে এখান থেকে জেনারেটর ক্লিক করি অথবা এই যেখানে গো টু জেনারেটর ক্লিক করলে হবে এই যেখানে আপনি কি কি করতে পারবেন যেমন আমরা অ্যাডমিন নোটিশ এটা তো প্রো ভার্সন তারপরে ক্রন জব ইভেন্ট জেনারেটর কাস্টম পোস্ট টাইপ কাস্টম ইউজার ড্যাশবোর্ড উইজেট লগইন লগ ইন ফ্রম ম্যাটাবক্স তারপরে আপনার মেনু প্লাগ ইন হেডার পোস্ট স্ট্যাটাস রেজিস্টার এন কিউ রেজিস্টার স্টাইল রেজিস্টার ইমেজ সাইজ অনেক কিছু করতে পারবো আমরা অনেক কিছু করতে পারবো এগুলা যেমন আমরা যদি একটা দেখিয়ে দিই যেমন কাস্টম পোস্ট টাইপ জেনারেটর এখানে ক্লিক করলাম তাহলে আমরা দেখি যে কীভাবে আমরা আমাদের কোডগুলো জেনারেট করবো এখানে আসার পর এই যে এখানে আসার পর প্রথমে আমরা কি করব এই যে উপরেগুলো দেওয়া যাবে না এটা আসলে এই এখানে যারা মেম্বার তাদের জন্য এটা প্রোভার্শন আমরা নিচেরগুলো ইউজ করব যেমন আমরা এটা পোস্ট টাইপ সিঙ্গুলার আমরা সিঙ্গুলার এখানে নাম দিব একটা প্লোরাল নাম দিব পোস্ট টাইপ কী দিব এখানে যেটা দিব সেটা এখানে আপডেট হবে যেমন আমরা এখানে পোস্ট টাইপ সিঙ্গুলার ক্ষেত্রে কী দিলাম আমরা গ্যালারি দিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু আপডেট হচ্ছে গ্যালারি তারপরে এখানে প্লোরার ক্ষেত্রে গ্যালারিস গ্যালারিস দিয়ে দিলাম এটা কিন্তু এই যে এখানে কিন্তু আপডেট হয়েছে তারপরে এখানে ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নয় আমরা টেক্সট ডোমেন দিয়ে দিলাম কফি দিয়ে দিলাম এই যে আমাদের কিন্তু সব জায়গায় কফি চলে আসছে আপনি এখানে যেটা লিখবেন সেটা এখানে সুন্দর করে আপডেট হয়ে যাবে তারপরে ডিফল্ট এখানে যা যা আছে সেটাই আপাতত এখানে থাক তারপরে আমরা এই যেখানে মেনু পজিশন আমাদের প্রায়োরিটি সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো যেমন আমরা যদি পাশ দিই তাহলে পোস্টের নিচে হবে আমরা যদি বেশ এটা সিলেক্ট করি তাহলে এই যে এখানে পাশে লেখা আছে বিলো পেজ আমরা এটা সিলেক্ট করে দিতে পারি আর পোস্ট টাইপ ক্যাপাবিলিটি আমরা কোথায় দেখাতে চাচ্ছি এটা সেটা আমরা এই যে এখানে বলে দিতে পারবো তারপরে এখানে সাপোর্ট আমাদের কি প্রয়োজন হবে যেমন আমরা যদি টাইটেল দিয়ে দিই তাহলে এই যে এখানে সাপোর্টটা টাইটেল অ্যাড হয়ে গেছে অ্যাড কিন্তু হয়ে গেছে তারপর আমরা যদি এডিটর অ্যাড করে দিই তাহলে এই যে এডিটর অ্যাড হয়ে গেল ফিচার ইমেজ ফিচার ইমেজও অ্যাড হয়ে গেল তারপরে আমরা বাকি যেগুলো আছে ডিফল্ট সেগুলোই থাকবে তারপরে আপনি এই যেখান থেকে এখান তো সব কিছু রেডি হয়ে গেছে এখন কি করবেন এই যেখান থেকে কপি কোড এখানে ক্লিক করলেই কপি কোড এই সব কোড কপি হয়ে যাবে এই যেখানে ক্লিক করলে এই যে কপি কোড কপি হয়ে যাবে তারপরে আপনার এডিটরে পেস্ট করে দেবেন শেষ আপনার কাজ কিন্তু শেষ তো এভাবেই আপনি এই কোড জেনারেটরগুলো ইউজ করে আপনার কাজটাকে আরও সহজ করতে পারবেন দুই ঘন্টার কাজ আপনি দুই মিনিটে করে ফেলতে পারবেন আপনি এগুলো কিন্তু যদি র কোডিং করতেন হাতে কাস্টম কোডিং করে লিখতেন তাহলে কিন্তু আসলে সময় অনেক বেশি লাগতো আর দেখা যেত যে আসলে দুই ঘন্টাও হচ্ছে না ঠিক আছে একটা একটা করে ধরে তারপরে সেটা আপনি করবেন সেটা অন্য সময় সাপেক্ষ হতো কিন্তু আপনি এই কোড জেনারেটরগুলো ইউজ করে খুব সহজেই কিন্তু আসলে সময়টা কমিয়ে আনতে পারবেন আপনার কাজটাকে কিন্তু আর সহজ হবে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে করেন আর এটার মাধ্যমে করেন যেটার মাধ্যমে করেন এখানে কিন্তু ডিফল্ট এক্সট্রা অনেক অপশান অ্যাড হয়ে গেছে যেটা আসলে আপনার প্রয়োজন নাই আপনি যদি র কোডিং করতেন কাস্টম কোডিং করতেন তাহলে কিন্তু এখানে এমন অনেক অনেক অপশন আছে যেটা আসলে আপনি ইউজই করতেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই আপনার কোডটা কোড যে ফালটা সেটা ভারী ভারী হতো না কিন্তু এখানে তো সব দেওয়া আছে এক একসাথে আপনাকে কি করতে হবে ম্যানুয়ালি একটা একটা করে বাদ দিতে হবে যেমন আপনার এটা প্রয়োজন নয় এটা ডিলিট করে দিতে হবে এটা প্রয়োজন এটাও ডিলিট করে দিতে হবে কিন্তু এই জেনারেটরগুলো কিন্তু আপনাকে সব কিছু দেবে আপনার ম্যানুয়ালি একটা একটা রিম করতে হবে কিন্তু আপনি যদি র কোডিং করতেন মানে হাতে লিখে তারপরে কোডিং করতেন তাহলে কিন্তু এগুলো আপনার আসতো না আপনার যেটা প্রয়োজন ছিল সেটা আপনি অ্যাড করতেন তো এই কারণেই আপনার যখন দেখা যাবে যে ক্লায়েন্ট আপনাকে অনেক সময় কম দিবে। তখন আপনি এগুলো ইউজ করবেন আর কখনোই কিন্তু এগুলো ইউজ করা যাবে না এটা অবশ্যই মনে রাখবে আচ্ছা তাহলে আশা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এই ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরও সহজ করতে পারি আমরা এই জেনারেটরগুলো ইউজ করে আমরা ডিফল্ট যে অপশনগুলো আছে যেগুলো আসলে আমাদের সচরাচর করতেই হয় যেমন উপরের হেডার মেনু লোগো এরিয়া ফুটার এরিয়া এইগুলো তো ডিফল্টভাবে করতেই হয় তো এইগুলো আমরা এই জেনারেটরের মাধ্যমে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারি এই দুটো জেনারেটর মাধ্যমে একটা হচ্ছে ডা জেনার ডাব্লুপি আর একটা হচ্ছে ডাব্লুপি হ্যাচটি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই কাজগুলোকে আরও সহজ করতে পারেন এবং কাজের সময় কিভাবে কমিয়ে আনতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের পর্ব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে